2012-তে রিলিজ পাওয়া বিদ্যাবালানের কাহিনীর সেই সিরিয়াল কিলার বব বিশ্বাসের ক্যারেক্টারের কথা তো নিশ্চয়ই সবারই মনে আছে, যে রোলটা প্লে করেছিল শশত চ্যাটার্জি। আর সেই বব বিশ্বাসের ক্যারেক্টার নিয়ে শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলি এন্টারটেনমেন্ট নিয়ে আসতে যাচ্ছে একটি মুভি, যেখানে বব বিশ্বাসের ক্যারেক্টারে থাকছে অভিষেক বচ্চন। এখন এই নিউজটা সামনে আসার পর থেকেই তো শাহরুখ খান ও অভিষেককে নিয়ে অনেক সমালোচনা হয়। যেমন কেউ কেউ বলেছিল, কেন শাহরুখ খান এই রোলটার জন্য অভিষেককে সিলেক্ট করলো, কাহানি ফিল্মের অ্যাক্টর শশত চ্যাটার্জিকে কেন নিলেন না, বা এই ক্যারেক্টারটা শাহরুখ খান নিজেই কেন প্লে করলেন না। এখন সব মিলিয়ে অনেকেই এই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু অভিষেকের উপর তেমন একটা ভরসা করতে পারছিলেন না। বাট রিসেন্টলি রিলিজ পাওয়া বব বিশ্বাসের ট্রেলার দেখে কিন্তু বলতেই হয়, অভিষেক সবাইকে অবাক করে দিয়েছে। ট্রেলারে অভিষেকের এক্সপ্রেশন অ্যান্ড লুকস থেকে শুরু করে তার বডি ল্যাঙ্গুয়েজ সবই ছিল 10/10। এখন এই ফিল্মটিতে বলিউডের তেমন কোনো অ্যাক্টরকে দেখা না গেলেও কলকাতার রজত দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু গুণী অ্যাক্টরদের কিন্তু দেখা যাচ্ছে। যাক, এখন আসা যাক ট্রেলারে। ট্রেলারে কিন্তু মুভির প্লটটা খুব ইন্টারেস্টিং লাগছে, যেখানে অভিষেক, যিনি একজন সিরিয়াল কিলার এবং তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, শুধু তাই নয়, তিনি তার পাস্ট, ইভেন তার পরিবারকেও ভুলে গেছেন, আর এর মাঝে তার সাথে কিছু থ্রিলিং বিষয় ঘটতে থাকে যা তিনি মনের অজান্তেই ঘটতে দিচ্ছেন। যাক, এখন আসলে কি সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে নাকি পুরোটাই সাজানো, এখন এই রহস্যের খোলাসা তো হবে 3rd December। ওটিটি প্ল্যাটফর্ম Z5 এ 3rd December এই ফিল্মটি রিলিজ পেতে যাচ্ছে। সো ভিউয়ার্স, এই ট্রেলার আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।